প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন জীবিকা চালাতেই বন্ধ পরিস্থিতি ক্রমশ শিথিল করা হচ্ছে। কিছু জীবন জীবিকার ব্যবস্থা যাতে মানুষ করতে পারে সেই ব্যবস্থা করছি, কারণ এটা রোজার মাস। তিনি আত্মবিশ্বাস এবং সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার তাগিদ দেন। রাজধানীর 700 শয্যা বিশিষ্ট রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালটিকে রোববার করোনা রোগীদের চিকিৎসার হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। ইস্কাটনে হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গত 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস আগামী 17 মে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। 16 মে বর্তমান মেয়র সাঈদ খোকনের দায়িত্ব শেষ হবে। সারা দেশে করোনা ভাইরাসের মহামারীর কারণে সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করবেন সাঈদ খোকন। কিশোরগঞ্জের লতিফপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রায় 3 ঘন্টা ধরে চলা সংঘর্ষে প্রতিপক্ষের অন্তত 30টি বসতঘরে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও র‍্যাব টিয়ার সেল ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা শুরু হওয়ার পর রোববার রাতে ওই হাসপাতালের কার্ডিওথেরাসিক ওয়ার্ডে তাকে ভর্তি করার পর কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। দুর্নীতি দমন আইনের লঙ্ঘন করায় আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান শফিউল্লাহ শাফাককে 6 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। রবিবার এ তথ্য জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তার বিরুদ্ধে 4টি অভিযোগ আনা হয়েছে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় অন্য এক শিল্পীর আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। শুধু তাই নয়, এই পোস্টের জন্য তার বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগও। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রলিং শুরু হয়েছে।